अस्सलाम मित्र मैं, तो मैं विज्ञान को तो ज्यादा समझता भी नहीं जानता भी नहीं लेकिन शायद आज से चालीस पचास वर्ष पहले किसी ने स्टेम की चर्चा की होती तो लोगों को बड़ा अजूबा लगा होगा कि कैसे संभव होगा ये तो हवा की बातें हैं ऐसे बगरे लेकिन जिन्होंने महाभारत पढ़ा है या सुना है उनको मैं महाभारत की तरफ ले जाना चाहता हूं और मेरी जो छोटी सी समझ है उसके हिसाब से मुझे लगता है कि कर्ण का जो जन्म हुआ था

চিন্তা করে দেখছেন মানে কি একটা অবস্থা মানে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশগুলোর ভিতরে একটা নরেন্দ্র মানে ভারত ভারতের প্রধানমন্ত্রী মূর্খ গুয়ারের মতো কথা বলতেছে চিন্তা করতে পারেন আপনারা মহাভারতে নাকি ইয়া আছে বিজ্ঞান আছে কি আচ্ছা ঠিক আছে পরের জন্য ধর্ম তো মানে ধর্মের মূল ভিত্তি তো অন্ধবিশ্বাস অন্ধভাবে বিশ্বাস করতে হবে তাহলে আপনি ধর্মের ভিতরে যুক্তিযুক্ত খুঁজে পাচ্ছেন এই জিনিসটা তো আমার কাছে খুবই অদ্ভুত লাগছে তাহলে আপনি আমাকে দু একটা যুক্তিযুক্ত জিনিস একটু বলেন তো যে ধর্মের ভিতরে মানে এই জিনিসটা যুক্তিযুক্ত মনে হচ্ছে জি মানে আমরা সাধারণ চোখে যেগুলো দেখি আসলে সবগুলাই যে সঠিক এমনটা যদিও না বাট কয়েকটা জিনিসের কথা আমি বলতে পারি যেমন কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখছিলাম ঠিক আছে আসিফ ভাই নিউজটাতে এমন দেখছিলাম যে একটা মানুষ ধর্ম প্রাণ মানুষ আর কি উনি মারা গেছিলেন সাত্রিশ বছর আগে কিন্তু কোনো এক কারণে তার লাশটা মানে সাত্রিশ বছর পরে পচেনি এমন একটা ব্যাপার আমি কয়েকদিন আগে নিউজটা দেখছি রাস্তা খনন করার জন্য হয়তো এটা দেখে আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে যে এটা তো মানে সে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ পাবলিক ছিল এই জন্য সে তার লাশটা পচে এটাই তো আপনার মনে হয়েছে নাকি জি 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 ও তাহলে ভাই আমার মনে হয় যে আপনার আসলে নাস্তিক হওয়াটা আপনার উচিত হবে না আপনি আপনার আসলে নাস্তিকতার আসলে প্রয়োজন নাই আপনি আসলে ধার্মিক হিসেবেই থাকেন এটাই আপনার জন্য মানে যথার্থ হবে বুঝছেন আপনার আসলে দরকার নাই কি দরকার এই সমস্ত মানে

কি দরকার আপনার নাস্তিক হওয়ার কি আমি তো বুঝতে পারছি না যেতে পারে আপনার উচিত না আহ নাস্তিকতার কোনো বইপত্র পড়া বা নাস্তিকদের কোনো ভিডিও দেখা কোনো লেখা পড়া কিছুই করা উচিত না আপনার উচিত নামাজ রোজা করা বেশি বেশি করে আল্লাহু আল্লাহ জিকির করা এটা হচ্ছে আপনার জন্য

আপনার উচিত হবে না নাস্তে খাওয়া বুঝছেন আপনি ধার্মিক থাকেন এটাই ভালো আপনার জন্য যেটা ভালো সেটাই আমি বললাম আর কি আচ্ছা ঠিক আছে আপনি ধার্মিক থাকেন তাহলে মানে ভালো থাকেন ধর্ম নিয়ে ভালো থাকেন আর একটা আমি যে বললাম দুইটা বিষয় এটা তো একটা বিষয় হলো আপনি একটা চ্যানেলে একটা ইউটিউবে বাজ একটা চ্যানেলে দেখেছেন যে একটা মানুষ আল্লাহওয়ালা লোক সে মারা গেছে তার 37 বছরে তার শরীর পচে নাই সে কারণ হচ্ছে সে আল্লাহওয়ালা লোক ছিল এজন্য তার শরীরটা পচে নাই এটা দেখে আপনার আপনি খুবই মানে চিন্তিত হয়ে পড়ছেন এই রকমের মানুষের এই জিনিস দেখা দিয়ে চিন্তিত হয়ে পড়ছে এই রকমের মানুষের কোন অবস্থাতে নাস্তিক হওয়ার কোনো দরকার নাই ভাই আল্লাহর আস্তে ভাই মাফ করেন ভাই একদম আল্লাহর আস্তে আপনার পায়ে দুটা ধরি কোনোদিন কখনো নাস্তিকের নাস্তিকদের ভিডিও আমার ভিডিও আর কখনো দেখেন না প্লিজ আল্লাহর আস্তে আপনাকে আল্লাহর দোহাই দিচ্ছি হ্যাঁ মানে আপনার পায়ে ধরি হাতে ধরি কখনো আমার ভিডিও আর কখনো দেখবেন না আমার কোনো লেখাও পড়বেন না আমার পেজে আজকে ব্লক মারবেন

আপনি তো একজন মুমিন হচ্ছেন তাহলে ভাই ঠিক আছে তাহলে কি আজকে বিদায় জানাব আপনাকে ভাই মানে আমি জিন সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছিলাম এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন না ক্লিয়ার করতে মানে করার তো কোনো প্রয়োজন নেই আপনাকে তো বলেই দিলাম যে আপনার এই সমস্ত নাস্তিক ফাস্তিক কি বলে এগুলো শোনারই প্রয়োজন নেই জিন পুরি এগুলো আপনি বিশ্বাস করেন মানে আপনি বসে বসে বিশ্বাস করেন বাসায় গিয়ে যে এই যে জিনে উঠতেছে ফেরেস্তা উঠতেছে আল্লাহ উঠতাছে

নামাজ রোজা করেন পালে হজটা করে আসেন আর একটু চিলায় যান হ্যাঁ চিলায় গিয়ে কয়েকদিন থেকে আসেন দেখবেন মনটা অনেক ভালো আমি ভাই এক একটা সময় আমি মোটামুটি ভালো মুমিন ছিলাম কিন্তু আপাতত যেহেতু একটু এগুলা থেকে মানে বিমুখ হয়েছি এর জন্য একটু জানার প্রক্রিয়াটা চালা যাচ্ছে যদি আপনি উত্তরটা না দিতে চান ঠিক আছে আমি আপনাকে কোনো উত্তর দিতে চাচ্ছি না ভাই আমার 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 মানে ইয়া হচ্ছে আপনার প্রতি আমার দাবি হচ্ছে আপনি মুমিন থাকেন ভাই আমি চাচ্ছি যদিও আমার ইসলাম সম্পর্কে অনেক শুধু ইসলাম না প্রত্যেকটা ধর্ম সম্পর্কে যদিও আমার কিছুটা সন্দেহ চলে আসছে অলরেডি মানে আমি যতই পড়তেছি হালকা হালকা করে সন্দেহ চলে আসতেছে তো অতএব আমি এটা তো শেষ অবশ্যই দেখেছি তাই না এগুলো তো এই দুষ্টু নাস্তিকরা আপনাদের মগজটা দোলাই করার জন্য এগুলা করতেছে ভাই এগুলা কখনো আপনি দেখবেন না ভাই কখনো দেখেন না এই সমস্ত আজে বাজে ওরা নাস্তিকরা অনেক খারাপ ভাই ওরা না ইহুদি নাসারাদের টাকা খায় ভাই কিছু কিছু জায়গায় তো আমি নিজেকেও আমি নিজেকেও তো নাস্তিক বলে দাবি করি ঠিক আছে কিছু কিছু জায়গায় তো আমি এগুলা ভাই আসওয়াসা হইছে আপনার এগুলা বুঝতেছেন না কেন আপনার মতো ভোলা বালা মুমিনকে পায়া নাস্তিকরা খেলতেছে বুঝছেন এই টাকা দেয় আমরা যতটুকু পারি আপনাদের যতগুলো আমি লাইভ দেখি বা শুনি আমার তো সরাসরি দেখার সুযোগ হয় না তো আমি যখন অফলাইনে শুনি বা দেখি তখন কিছু কিছু রেফারেন্স আমি চেষ্টা করি যে এগুলা আসলে দেখি তো আসিফ ভাই এই নিশ্চয়ই ঠিক বলছেন। নাস্তিকদের রেফারেন্সগুলো যখন আপনি এই যাচাই করে আবার দেখছেন। আপনি এই যে ভিডিওটা দেখছেন যে এখানে কোন এক জায়গায় 37 বছর আল্লাহর ব্যক্তির দেহ পচে নাই। এই রেফারেন্সটাকে আপনি যাচাই করে দেখছিলেন? এটা আমি একটা চ্যানেল 24 চ্যানেল 24 নিউজ চ্যানেলে কোন চ্যানেলে দেখেছেন এটা জিজ্ঞেস করনি। জিজ্ঞেস করেছে যে যাচাই করে দেখেছেন কিনা। আসলে যাচাই করা আমি সার্চ দিছিলাম ওই সম্পর্কে আর অন্য কোনো আমি ইয়ে পাইনি চেষ্টা করছিলাম আর কি এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করার জন্য পরবর্তীতে দেখি যে হাজার জন হাজার রকমের গল্প কাহিনী ইউটিউবে এই বিষয়ে মানে ছিল আর কি আপনাকে আমি প্রশ্ন করেছি মনে করেন নাস্তিকদের ভিডিও যখন আপনি দেখছেন প্রথম প্রথম তখন নিশ্চয়ই আপনি হাদিসগুলো কইলা আবার মিলায়া দেখছেন কোরআনের আয়াতগুলো কইলা মিলায়া দেখছেন তাফসীর কইলা মিলায়া মিলা দেখছেন নাস্তিক খেলার পথে কি কইলো হ্যাঁ এত বড় সাহস আমার নবীর নামে এটা বললো আচ্ছা আমি মিলাই দেখি তো এটা আছে নাকি আহ না থাকলে নাস্তিক রিকা ধর্ম আমি কালকে হ্যাঁ এই নাস্তিক আসিফ বেটা আমার নবীর নামে অনেক খারাপ কথা বলে ওর কালকে ধর্ম দেয় দাঁড়া আমি বইটা একটু বাইর করে নিই তারপর মনে করেন আপনি বইটা খুইলা যাচাই করে দেখলেন হ্যাঁ এই যে এই যে যাচাই করে দেখলেন যে নাস্তিক একটা কথা কইলো আর বিশ্বাস করলেন না আপনি যে যাচাই করলেন পদ্ধতিটা হচ্ছে আপনি মূল বইটা নিজে খুঁজে বের করে যাচাই করে দেখলেন এই একই পদ্ধতি কি আপনি এই যে যখন এই মানে টিভিতে একটা নিউজ নিউজে বা একটা কিছুতে চ্যানেলে এই দেখেছেন একই পদ্ধতিতে কি আপনি যাচাই করে দেখেছেন বা ভিডিওটা দেখিয়েছে তাদের কাছে কোন কোন এটা আন্তর্জাতিক প্রকাশ হয়েছে বিবিসি সিএনএন কোথায় কোথায় প্রকাশ হয়েছে এগুলো কি জিজ্ঞেস করে দেখেছেন নাকি জাস্ট দেখছেন আর ওরা কোনো প্রমাণ প্রমাণ দেয় নেই ভিডিওতে খালি বলছে যে সাঁত্রিশ বছর আর আপনি একটা সিনেমা এরকম তো সিনেমা আমি বানাতে পারি এটাকে বিশ্বাস করে নিচ্ছেন হ্যাঁ প্রিয় চৌধুরী ভাই বলেন আপনি কি যাচাই করে দেখেছিলেন না আর কোনো খবর পাওয়া যাচ্ছে না তাহলে আমি মানে মানে অবাক যে মানুষজন এই ধরনের গল্প গুজব নিউজ চ্যানেল এই সমস্ত গল্প গুজব কিভাবে মানে মানে বিশ্বাস করে আহ ইন্ডিয়ারও অনেক নিউজ চ্যানেল আছে যেগুলো দেখায় যে গোমুদ্র খায় নাকি ক্যান্সার ভালো হয়ে গেছে ব্রেন টিউমার নাকি ভালো হয়ে যায় এরকম আমি আমিও দেখেছি

तो लोगों को बड़ा अजुबा लगा होगा कि कैसे संभव होगा ये तो हवा की बातें हैं सब बगरे हैं लेकिन जिन्होंने महाभारत पढ़ा है या सुना है उनको मैं महाभारत की तरफ ले जाना चाहता हूं और मेरी जो छोटी सी समझ है उसके हिसाब से मुझे लगता है कि कर्ण का जो जन्म हुआ था वो स्टेपसेल का साइंस था टेक्नोलॉजी थी क्योंकि शास्त्र ये कहते हैं कि कर्ण का जन्म माता कुंती की गोद से नहीं हुआ था দেখলেন কি অবস্থা মানে একটা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী একটা দেশের ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী এরকমের মানে ফালতু এরকমের থার্ড ক্লাস কথা বলতে পারে চিন্তা করে দেখছেন মানে কি একটা অবস্থা মানে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশগুলোর ভিতরে একটা নরেন্দ্র মানে ভারত ভারতের প্রধানমন্ত্রী কথা বলতেছে এই অশিক্ষিত মূর্খ গোয়ারের মতো কথাবার্তা বলতেছে চিন্তা করতে পারেন আপনারা মহাভারতে নাকি এই যে স্টিম আছে বিজ্ঞান আছে কি যে আচ্ছা ঠিক আছে পরের